আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নৌরিন আফরোজ পিয়া, ব্যক্তিগতভাবে তাকে আমি চিনি না, তবে সোশ্যাল মিডিয়ায় তার একটি হজের ভিডিও ভাইরাল হওয়ার পরে আমি তাকে চেনার চেষ্টা করি। যতটুকু বুঝতে পারলাম, তিনি একজন টিকটকার এবং সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ব্যক্তি এবং তার একটি কসমেটিক্সের ব্যবসা রয়েছে। দর্শক, নৌরিন আফরোজ পিয়ার আজকে এমন একটি তথ্য আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি, রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন। দর্শক, ভিডিওটি বানানোর আমার মোটে উদ্দেশ্য ছিল না, কিন্তু মানুষ ধর্ম নিয়ে এমন কাজ করতে পারে আমার জানা ছিল না, এজন্য ভিডিওটি বানানোর বাধ্য হয়েছি। দর্শক, চলুন মূল ভিডিওটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। দর্শক, নৌরিন আফরোজ পিয়ার চিটাগং একটি কসমেটিক্সের শোরুম রয়েছে। তার শোরুমের পাশেই আমার একটি ফেসবুক ফ্রেন্ডের শোরুম রয়েছে। দর্শক, তিনি আমাকে একটা তথ্য পাঠিয়েছেন। দর্শক, চলুন আগে সেই তথ্যটি আমরা আগে দেখি। দর্শক, আপনারা দেখলেন যে ব্যক্তি আমাকে তথ্যটি পাঠিয়েছেন, এই নৌরিন আফরোজ পিয়ার কাছের একজন ব্যক্তি সেই। দর্শক, মানুষ ধর্ম নিয়ে এমন কাজ করতে পারে। পিয়া ইচ্ছাকৃতভাবে হজ করেন নাই, তার একটি প্রোগ্রামে ইনভাইট ছিল সৌদি আরবে, সেই ইনভাইটে গিয়েই তিনি হজটা করেছেন, মন থেকে হজ করেন নাই। কোনো ব্যক্তি পরিবর্তনের উদ্দেশ্যে যদি মন থেকে হজ করে, তাহলে তিনি আবার এভাবে অশ্লীল জগতে চলে যাইতে পারে না। মন থেকে কোনো ব্যক্তি যদি ভুল স্বীকার করে, আমি এতদিন ভুল করে আসছি, আমি এখন তওবা করে ভালো পথে আসব। দর্শক, এরা শুধুমাত্র হজ করে মানুষকে দেখানোর জন্য, মানুষের সিম্পিতি আদায় করার জন্য। তাছাড়া এরা যদি সত্যিকারের অর্থে ভালো হওয়ার উদ্দেশ্যে হজ করত, তাহলে পাবলিকালি এভাবে টিকটক করে শেয়ার করতো না। দর্শক, ভালো থাকবেন এই কামনা করি, এই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।